কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো যেহেতু আমি ব্যাঙ্গালোর থাকি, তাই আমি আইপিএল চলছে তো তোমরা জানোই, তো আইপিএলের রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের টিম হলো ব্যাঙ্গালোর থেকে, তাই আমরা ব্যাঙ্গালোরের স্টেডিয়ামের সামনে চলে এসেছি। আজকে আরসিবির খেলা, তাই আমি ভাবলাম বিরাট কোহলির যদি দেখা পাই তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করব। তো স্টেডিয়ামে আসার সাথে সাথে দেখলাম যে আরসিবির জার্সি নিয়ে অনেকরা বিক্রি করছে। তো আমার কাছে একজন ভদ্রমহিলা এসেছিল যে আরসিবির জার্সি বিক্রি করবে, আর আমার দেখে অনেক মায়া লেগে গেছে, তাই আমি একটা জার্সি কিনে ফেললাম। আর আমার সাথে সাথে আমার ছেলেও জিদ করছিল যে আমারও লাগবে বিরাট কোহলির ড্রেস, আমারও লাগবে। তো ওকেও একটা কিনে দিলাম আর আমিও একটা কিনলাম। আর তোমাদের দাদাকে বারবার করে বলছিলাম কিন্তু তোমাদের দাদা কিনতেই চাইল না। তো যাই হোক, এই টি শার্টটার দাম পড়েছে 170 টাকা, যেহেতু ওরা 200 টাকা বলেছে কিন্তু আমি 150 বলেছি, ওরা 150 মানেনি, তাই আমি 170 টাকা দিয়ে এই টি শার্টটা কিনলাম। অনেকটা সস্তায় পেয়েছি, তাই না? আর আমার ছেলের টি শার্টের দামও সেম। তো এই দুটো টি শার্ট আমরা কিনেছি 170 170 করে। তো জার্সিটা লাগানোর পর আরেকজন ভদ্রলোক এসে বলল যে গালের মধ্যে আরসিবির স্টাম্পটা লাগিয়ে দিই। তো আমি তো যেহেতু আরসিবির খুব বড় ফ্যান, যেহেতু স্টেডিয়ামের ভিতরে যেতে পারছি না আজকে, কারণ আমরা টিকিট করি নাই, জাস্ট বাইরের দৃশ্যটা রেকর্ড করার জন্যই এসেছি। তো আমি ভাবলাম একটু স্টিকারটা গালে লাগিয়ে একটু ফটো টোটো নেবো, ভাব দেবো। তো এই জন্যই গালের মধ্যে একটু স্টিকার লাগালাম, যেহেতু এটা ফ্যাব্রিক দিয়ে বানানো হয়েছে, ফ্যাব্রিক দিয়ে দিচ্ছে লিখে আরসিবি লিখে দেবে এখানে গালের মধ্যে। আমাকে দেখে অনেকটাই ভাবছিল যে আমি স্টেডিয়ামে যাচ্ছি, বাট আমি স্টেডিয়ামে যাই নাই, জাস্ট বাইরের দৃশ্যটা দেখে আমি জাস্ট অপেক্ষা করছিলাম যে বিরাট কোহলির গাড়ি কখন যাবে। বিরাট কোহলির গাড়িটা দেখবো, দেখে তারপর অডিয়েন্সের সাথে একটু এনজয় করবো, তারপর ঘরে ফিরে আমরা ম্যাচ দেখবো। তো এবার বলো তো বন্ধুরা, আমার গালে আরসিবি লেখাটা কেমন হয়েছে? তো যেহেতু তোমাদেরকে আগেও বলেছিলাম যে আমার ছেলেকে এটা আরসিবির জার্সি কিনে দিয়েছি, কিন্তু এটা অনেক বড় হয়ে গেছে ওই ভদ্রলোকের কাছে, তার চেয়ে ছোটো সাইজের ড্রেস নেই, তার কারণে আমাদেরকে এটাই নিতে হয়েছে। বাট এটা লাগানোর পর আপনিকে পুরো নাইটির মতো লাগছিলো, দেখে অনেকটাই লম্বা ছিল এই ড্রেসটা। তো আমাদের মতো অনেকরা এখানে দেখতে পাচ্ছি যে যারা স্টেডিয়ামের জন্য টিকিট করে নেয়, শুধুমাত্র বাইরে এনজয়টা করার জন্য সবাই এসেছে। যেহেতু এখন বিরাট কোহলির গাড়ি আসবে, তারপর কেকেআরের গাড়ি আসবে, তো সেই জন্যই সবাই এখন উপস্থিত আছে, ওয়েট করছে ওরা কখন আসবে। তো বন্ধুরা, এখন গাড়ির ভিতরে দেখতে পাচ্ছ, উনি হলেন আমাদের ভারতের ক্রিকেট প্লেয়ার হরভজন সিং এবং সুনীল গাভাস্কর, ওরাও কিন্তু স্টেডিয়ামের ভিতরে যাচ্ছে। তো এই হলো স্টেডিয়ামের মেইন গেট, যেদিক দিয়ে সব প্লেয়ারদের এন্ট্রি হবে। তো এদেরকে জিজ্ঞেস করেছিলাম তোমরা কেন অপেক্ষা করেছো, তো ওরা বলছে বস আসছে। বস মানে কি? বিরাট কোহলি। তো সবাই একদম হা করে বসে আছে, কখন গাড়িটা আসবে, কখন গাড়িটা আসবে। 5:30 বেজে গেছে, 5:30 বেজে গেছে, আমরা বিরাট কোহলির অপেক্ষা করছি। শুনছি বিরাট কোহলি নাকি এখন আসার জন্য রুয়ানা দিয়েছে। তো আমরা স্টেডিয়ামের সামনে দাঁড়িয়ে আছি, আমার মতো অনেকটাই দাঁড়িয়ে আছে শুধুমাত্র বিরাট কোহলিকে দেখার জন্য। তো দেখো এতটা ভিড় লেগেছিল, এতটা ভিড় লেগেছিল যে হাঁটার উপায় ছিল না, এতটা ভিড় লেগেছিল, পুলিশগুলো কন্ট্রোল করতে পারছিল না। তাও আমরা কি করছি, ব্যারিকেডের ভিতরে না থেকে রাস্তার পাশে এসে গেছি, যাতে গাড়িটা আসার সাথে সাথে আমরা ভালো করে ক্যাপচারটা নিতে পারি। আচ্ছা
পেলাম না, এটাই দুঃখ থাকলো। কারণ গাড়িটা পুরো সাজানো, একটাও জানলা ছিল না, কিন্তু কেকেআরের সব প্লেয়ারদেরকে দেখেছি। তো এখন আমরা যাচ্ছি ঘরে, ঘরে গিয়ে ম্যাচ দেখব। সবাই পাগল ভাববে না, কারণ আরসিবি ড্রেস লাগিয়ে গালে স্টিকার লাগিয়ে স্টেডিয়ামের ভিতরে গেলাম না কেন? কারণ আমরা টিকিট পাই নাই। দেখি নেক্সট তিনটা সিরিজ, তিনটা ম্যাচ আসছে, তখন যদি পারি তাহলে টিকিট করে নেব। বাট আজকের ম্যাচের কোনো টিকিট নেই, যার জন্য আমাদেরকে ঘরে গিয়ে টিভি দেখতে হবে, ঘরের স্টেডিয়ামে গিয়ে আমরা ম্যাচটা দেখবো।